কুমার, তুমি তো সারা বিশ্ব জুড়ে বাজিয়েছ, তার সঙ্গে না বাজিয়েছ বড়টাই এখন আগে বিস্ময় চিহ্ন হয়ে যায়। নিজে তো আমার বেশ কিছু ছবি নিয়েছে, কে নয়। বন্ধু হিসেবে সম্পর্ক তোমার কাছে খুব প্রিয়, এই যে তুমি রেকর্ডিং করলে, আমাদেরই এক সহকর্মী বন্ধু স্বপন চট্টোপাধ্যায় ম্যাক্সিম স্টুডিওতে বসে কি একটা এরাই ব্যাপার, মানে খুব মজা করতে করতে বাজারে। তোমার সাংগীতিক অভিজ্ঞতা থেকে শঙ্করের বাজনাটা কোন মানেতে রয়েছে বলে তুমি মনে করো? ভালো হয়েছে, রেকর্ডিংটা ভালো হয়েছে, ভালো বাজিয়েছো রেকর্ডিংয়েতে। সব থেকে বড় কথা কি, যে আমরা যেটা এখন বুঝতে পারছি সেটা হচ্ছে ভালো বাজানো না বাজানো সবটাই ওই উপরের উপরে আর গুরুর উপরে নির্ভর করে। আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে আমরা সর্বদাই চেষ্টা করতে পারি ভালো বাজাবার। সেখানেই কথা যে শঙ্কর চেষ্টা করেছে, তা এটাই হচ্ছে বড় কথা সব থেকে, যে ভালো বাজাবার চেষ্টা করেছে যাতে রেকর্ডিংটা এবং ভালো হয়েছে, টু সাম এক্সটেন্ট ভালো রেকর্ডিং হয়েছে, ভালো বাজনা হয়েছে। ভবিষ্যতে এর ভালো তো হতেই পারে, তো আরো অনেক ভালো হতে পারে, যত ভালো চেষ্টা করবে তত ভালো। বন্ধু তো গাঢ় হবে বাজনা আরো ভালো হবে, নিশ্চয়ই। তারা আমাদের সবসময় এই যেহেতু বন্ধুত্ব, সেহেতু সেরকম করেই বাজনা সেরকম করেই তার সঙ্গে মিলে মেলামেশা করা, মিশে থাকা সঙ্গীতের মাধ্যমে, সেইগুলো তো একটুখানি নজর করে রাখতেই হয়। আচ্ছা, এটা কি কখনো ইসরাজ হলো বাজিয়েছিলাম, তারপরে বাইরেও রবীন্দ্র সাধনে খুব সম্ভবত ওনার সঙ্গে বাজিয়েছে, ওর সঙ্গে বাজিয়েছে। তারপরে শঙ্কর, তারপরে শঙ্কর। আচ্ছা শঙ্কর, যখন তোমাকে বলবো যে কুমার এরকম একটা কাজ করবো, তখন ওকে কিছু পরামর্শ তো তুমি দিয়েছিলে? পরামর্শ সেরকম কিছু না, নিজেদের মধ্যে একটু আলোচনা আমরা করেছিলাম এই আর কি। তাই আমি কিছু কিছু সাজেশন দিয়েছিলাম যে তা এই রাত এভাবে বাজাও, সেই রাত আগে বাজাও, পরে বাজাও, এই আর কি। তা কারণ হচ্ছে ও তো গুরু ধরে শিখেছে, সব রকম গুরুদের সাজেশন তো নিশ্চয়ই রয়েছে কীভাবে কী করবে না করবে। তবে ওই একটু একটু আলোচনা আর কি, যে কোনটা আগে করলে ভালো, কোনটা পরে করলে ভালো, এই পর্যন্ত আর কি। আচ্ছা শঙ্কর, যে সেতার আর ইসরাজ একই রেকর্ডিং আমরা পাচ্ছি, সেটা তো কিছুটা টেকনিক্যাল একটা ব্যাপার রয়েছে, এটা তুমি কীভাবে সাজাবে? এইটা কুমার খাইটা আমার সাজেশন দিচ্ছে, সেটা একটা আগে একটা ট্র্যাক, এখন তো সাইন্স অনেক ডেভেলপ করেছে, ট্র্যাকে একটা তবলার সঙ্গে একটা করে নেওয়া, পরে এটা শুনে আমার বাজানো। তখন যখন তুমি শুনছো, হ্যাঁ, এবার তখন সেটাতে কি পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ, তখন আমি সেটা পাচ্ছি, অত রেকর্ডিং হয়ে গেছে, ও আমার সঙ্গে বাজিয়েছে, এটা রাগ একটা ধুনের মতো করে রাখছি সিবরাজানির ওপরে, বিশ্ব সিবরাজানির ওপরে। তো যেটা আমি প্রথমে একটা অন্য চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু পরে যখন আমি হেডফোন পরে যখন শুনছি, তখন আমার চিন্তাটা একটু পাল্টাতে হলো। কেন প্রথম একটা স্টার্টিং রেকর্ডিংটা করেছিলাম, দেখলাম যে ঠিক আমার ঠিক মনের মতো হচ্ছে না আমি যেটা চাইছি। তখন আমি ভাবলাম যে এটাকে যদি আমি এই চিন্তাভাবনা করি যে সেটাতে আমি বাজিয়েছি, এটা আমি চিন্তা করছি কেন, সেটা অন্য কেউ ভাব বাজাচ্ছে, এই চিন্তাভাবনা নিয়ে সাপোর্ট করি আমি এটা, যেন তার সঙ্গে সঙ্গে যেমন সাধারণ ডুয়েট প্রোগ্রাম হয় সেই ভেবে আমি সেটা শুনে শুনে আমি এই সাজটাকে ফলো আপ করে গেছি। এবং সেই জায়গাটা রাখা ছিল কি? হ্যাঁ, সেই জায়গাটা আমি ফাইটা আগে আগে রেখে গেছি, সেটাই বলছি। হ্যাঁ, সেই জায়গাটা রেখে গেছিলাম এবং সেই জায়গায় জায়গায় গুনে ঢুকে, এবং সেটাটার সঙ্গে সেরকম যেরকম ডুয়েট বাজানো হয়, যেরকম শিল্পীরা বাজা বা আমরা বাজাই, সেরকমভাবে আমি সেটাকে অ্যাড করেছি।
তোমার বাজনা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বাজিয়েছো, সেটারও বাজিয়েছো, ইসরায়েলে বেশি বাজিয়েছো, হয়তো স্পেশালি বেশি বাজিয়েছো, সেটা বেশি বাজিয়েছো, সোলো পারফরমেন্স যেমন করেছো। আর তুমি যখন অ্যাকম্পানি করেছো সবার সঙ্গেই বাজিয়েছো, বিদেশে তুমি যে প্রোগ্রাম করেছো ওটা দুটো ইনস্ট্রুমেন্টই বাজিয়েছো? হ্যাঁ, এটা বিদেশে আমি গত দু তিন বছর আগে গেছিলাম হল্যান্ডে, ওরা একটা হল্যান্ড গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করছিল টেগরের ওপরে। তো সেই প্রোগ্রামে আমরা আজকে একটা, ওরা আমাদের বলেছিল যে এটাকে দু ভাগে ভাগ করে দিতে, টেগর তো অনেক পর্যায়ের উপর সাবজেক্টের উপরে করছে। তা আমরা একটা ক্লাসিক্যাল বেস একটা অনুষ্ঠান করেছিলাম, যেটা টেগোর ক্লাসিক্যাল বেস রাগনি হিসাবে রাগনি করেছেন, সেইটাকে প্রথমে আমি দেখেছিলাম সেতারে, মানে রাগটাকে আমি মূল রাগটাকে আমি আলাম এবং ওয়াকফাত বাজি দেখছিলাম। পরবর্তীকালের সঙ্গে সঙ্গে সেতারটাকে দেখে আমি এসআইনি এবং আমার এক সহযোগী বন্ধু গেছিলো, সেই গানটা গিয়েছে। কারণ একটা ভাষার ব্যাপার তো আছে, আমার ভাষাটা তো হ্যাঁ বলতে ভুলে গেছি, ভাষাটাকে আগে আমরা ওদের বলেছিলাম যে কটা গান আমরা প্রোগ্রামটা করবো সেই কটা ডাচ ভাষায় ওরা ট্রান্সলেট করে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার ওরা আগে প্রথমে ডাচ ভাষায় ট্রান্সলেট বলে দিচ্ছে কথাটা যে গানের মূল অর্থটা কি। তারপরে আমি আসলে রবীন্দ্রসঙ্গীত তো শুধু সঙ্গীত নয়, দর্শন, দর্শন একটা বিশাল ব্যাপার। তো সেই রাগটাকে আমি প্রথমে বলে বলে দিচ্ছিলাম যে এই রাগ বেশ করে রবীন্দ্রনাথ গানটাকে করতেন, সেই রাগটাই প্রথমে বাজিয়ে দিয়েছিলাম। তো পরবর্তী সেটাটাকে রেখে আবার ইসার ধরে তুমি গানটাকে ফলো করেছি কিছু ক্ষেত্রে, হয়তো আমি সোলো গানও বাজিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে শুধু হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা ওখানে যেটা তাদের কাছে খুব জনপ্রিয় হয়েছে, যেটা আমাদের ভারত মানে পশ্চিমবাংলা বিশেষ করে লোকসঙ্গীত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেমন আপনারা সকলে জানি গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ, হ্যাঁ এই বাউলঙ্গি যে ধরনের গানগুলো আমি বাজাতে বাজাতে দেখেছি যে ওখান থেকে দর্শকরা খুব ব্যাপারটা অন্যভাবে একটা জিনিস, মানে কোথাও হয়তো ওরাও ওদের মাটির গন্ধ, মাটির গন্ধ পাচ্ছে, হয়তো সম্মতি এক তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো বল। শঙ্কর কুমারের যেমন শিষ্য ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে, তোমার কাছে ইসরাজ শিখতে আসে? হ্যাঁ, একজন এসেছিল স্পেন থেকে, একটি ছেলে এসেছিল আমার কাছে শিখতে, কিছুদিন শিখেছিল, আবার হয়তো পরে আসবে। তবে ইদানিং যেটা আমি আগেও বলেছি যে এই সাবজেক্টটা কেন লুপ্ত হয়ে যাচ্ছে আমি জানি না, এবং ধৈর্যের ব্যাপারটা একটু প্রবলেম হয়ে গেছে, যন্ত্রটা ফিনান্সিয়ালি ব্যাপারটা খুব একটা বড় নয়, কিন্তু ধৈর্যের ব্যাপারটা এটি, যেটা আমার বাবা মুখে শুনেছি আগে ঘরে ঘরে এসাজ বাজানো হতো, এবং এখন হয়তো দেখা যাবে অনেক বনেদি বাড়িতে এসাজ আছে আছে আছে। তো এখন জানি না কেন সেটা কমে যাচ্ছে, যার জন্যই আমার এই চেষ্টা এসাজটাকে আরও পপুলার করা। আচ্ছা, তুমি যে একজন মানুষ, এমন একজন শিল্পী মানুষ, এসব সব বৈচিত্র্যে আস্থা রাখো, যেমন কুমার অ্যাসোসিয়েশন করেছে আমরা বিভিন্ন বোসন সেশন, তিন ভাই, তিন মানে ভুবন বিখ্যাত ভাই কুমার, জয়ন্ত, জনানি, তিনি তোমারও একটা অর্কেস্ট্রেশন, তোমারও তো সেই প্রোগ্রামে ছিল যে কোনো অর্কেস্ট্রেশন? হ্যাঁ শুনেছি না, হ্যাঁ তুমি কি শুনেছি তো ছিল? তবে অর্কেস্ট্রেশনের কথা কুমার শুনেছে যে তুমি শঙ্কর এই ধরনের একটা কাজ করছে, ওটার বেসিক কনসেপ্ট কী ছিল? আমার একটা বেসিক কনসেপ্ট প্রথমে এটা বলি, আমার গুরুজি একটা প্রোগ্রামে ইন্দ্রনীল বাচ্চা উনি একটা প্রোগ্রামে রাগ পূর্বী কল্যাণ বাজান। আচ্ছা, তো রাগ পূর্বী কল্যাণ তখন আমি শিখিনি সেরকম ভালোভাবে, তো শুনে আমার জায়গাটাকে আমারটা ভালো লাগলো। তো ওই রাগটাকে নিয়ে চিন্তাভাবনা করতে করতে আমি ঠিক যে মূল এখন যে ক্যাসেটটা দিয়ে যেভাবে দাঁড় করেছি তখন কিন্তু সেই চিন্তাভাবনা ছিল না আমার, কিন্তু দীর্ঘদিন যা হয় একটা জিনিস নিয়ে নাড়তে চাড়তে করতে করতে অনেক চিন্তাভাবনা করতে করতে একটা জায়গায় যখন সে পৌঁছলাম তখন সেটা আমি দেখলাম, এবং আমার ভূমিকা আমি শুনেছি ক্যাসেটটা উনি শুনে গেছেন এবং শুনে উনি ভালোই বলেছেন। এবং চিন্তাভাবনাটা যেটা আমি বলছি, যেটা পরে চিন্তাভাবনা আমি মূল রূপায়ণ করেছি, এটা জাতীয় সংহতির ওপরে, আমাদের ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগে ইংরেজরা ছিলেন এবং তারা খানিকটা এখানে থাকাকালীন খানিকটা দেখেছি, এবং পরে যখন আমরা স্বাধীনতা পেয়েছি এটা আমাদের মধ্যে খুব আনন্দ উৎফুল্লভ জেগেছিল, সেটা খানিকটা দেখেছি। আমি এটা চার ভাগে ভাগ করেছি, চারটে ডিউরেশনে ভাগ করেছি। দ্বিতীয় ডিউরেশন যেটা করেছি সেটা দেখেছি আমাদের ভারতবর্ষ দুটো জিনিস খুব প্রকারভাবে, হয়তো আমরা খানিকটা দেখিনি কিন্তু খানিকটাও দেখেছি,
এটা হচ্ছে খাদ্য আন্দোলন আর হিন্দু মুসলিম রাইট, এটা একটা দেখেছিলাম শুনেছিলাম। তো সেইটা খানিটা আমি ওই রাগ রাগিনীর মধ্যেই দেখিয়েছি, মানে সেই জ্বালাটা অর্কেস্ট্রেশন মধ্যে দিয়ে দেখিয়েছি। এবং সেটাও একটা আমি একটু ওই গল্পটা বলেছিলাম, তুমি বলেছেন যে এই চিন্তাটা কী করে এলো, আমি জানি না, তিনি বিখ্যাত অর্কেস্ট্রা লোক আপনার এসেছেন বিভাগ সারা, তিনি আমার প্রোগ্রামে এসেছিলেন, তখন ওনাকে গল্পটাই বলেছিলাম। মিয়াকি মাল্লারকে আমি নিয়েছিলাম, মিয়াকি মাল্লার রাগ অ্যাকচুয়ালি আমরা জানি বর্ষাকালীন রাগ, কিন্তু বর্ষা মানে আমাদের কাছে যেমন আনন্দ আবার বেদনাদায়ক, ঝড় জল, হ্যাঁ ঝড় জল এটা তো বেদনাদায়ক এবং একটা দেশের অমঙ্গল চিহ্ন। আমি কিন্তু সেইটাকে চিন্তা করেছি যে দেশে আমার দুটো অমঙ্গল এসেছিল, একটা হিন্দু মুসলমান রায়, একটা খাদ্য আন্দোলন। খাইটা এর ভিতরে আমার নাচেরও ব্যাপার আছে, খাইটা অভিনয়েরও ব্যাপার আছে যখন আমি এটাকে এ করেছি। দ্বিতীয়টা, তৃতীয় পার্ট যেটা করেছি আমি, আমাদের মোটামুটি 8-10 দেশ বা স্টেটকে নিয়ে একটা মূল কথা, সারে জানাতে পেয়ারা, ইয়ে দেশ আয় আমারা,